এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাচ্ছে চট্টগ্রামে সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় পশুর হাটের প্রস্তুতি কেমন দেখছেন বিক্রি শুরু হয়েছে কিনা ক্রেতা বিক্রেতারা কি বলছেন স্যার আপনাকে আমি যে বাজারে এসেছি এটি সাগরিকা গরুর হাট নামে পরিচিত এই সাগরিকা গরু হাট সবচেয়ে বড় হাট আমরা দেখছি এখানে ভেড়া ছাগল গরু মহিষ সব ধরনের যে কুরবানি পশু এখানে আছে আমরা দেখছি ভেড়া দেখাতে চাচ্ছি তবে কয়েক বছর আগে কিন্তু ভেড়া আমরা দেখিনি এবার এই হাটে আমরা ভেড়া দেখছি এই ভেড়ার মাংস হবে নাকি পঞ্চান্ন কেজি হবে তো

ভারত থেকে আমদানিকৃত গরু কিন্তু এখানে দেখা যাচ্ছে যেখানে ভারত থেকে আনার কথা ছিল না এখন এই হাটে আমরা দেখছি গরুর গরু আছে ভারতীয় গরু আছে একই সাথে দেশে উৎপাদন করা যে গরু সেই গরু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে হ্যাঁ জয় আপনাকে ধন্যবাদ বগুড়াতেও কুরবানির পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে আমরা রয়েছি সদর উপজেলার ঘোড়াধা হাটে যেখানে নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির গরু এসেছে তবে এই হাটে দেশি জাতের গরুর সংখ্যাই বেশি ক্রেতা বিক্রেতারা তারা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষ করে বিক্রেতারা বলছেন যে কু দাম বেড়ে যাওয়ার কারণে তারা যে প্রত্যাশা করছেন দামের সেই দাম কিন্তু বিক্রেতারা বলছে না আবার বিক্রেতারা বলছেন যে বগুড়ার এই সব হাটেই গরুর দাম কোথাও বেশি কি কথা কম আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে এখানে ক্রেতা কেমন দাম বলে আপনি কেমন করেন দাম জি হিসাবে খাদ্য গ্লিয়া নাও সর শেয়ারবে দাম কয় না দাম কয় 30 32 তে 30 উনি জানালেন একজন বিক্রেতা আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে তিনি গরু কিনতে আসেন আপনি গরুর বাজার কেমন দেখছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো দাম আছে এবং গ্রাহকও দেখতেছে ভালোই মোটামুটি ঘোড়া দাব যেহেতু একটা হাট এখানে অনেক সংখ্যা গরু আছে মোটামুটি বেশ ভালোই ক্রেতা ভাও দেখি ধন্যবাদ উনি জানালেন গরুর দাম মোটামুটি ভালো তবে বগুড়ার যে বগুড়া জেলায় প্রায় অর্ধ শতাধিক হাট রয়েছে যেখানে আটচল্লিশ হাজার খামারি সাত লাখেরও বেশি পশু প্রস্তুত করেছেন কুরবানির জন্য দিন যত ঘনিয়ে আসছে কুরবানির হাট তত জমে উঠেছে এই ছিল সর্বশেষ ফিরে যাবে স্টুডিওতে সারা